ইব্রাহিম নবী কই লাইন করে খারিসস বেটা জিগাইলাম এত কথা কসকে আমি কি খারিতে কইছি তোরা খারিসস খুব খারো আমি তো কই নাই তখন দাওয়ান শুরু করছস তোর খারো মুয়াজগা রাখ প্রভু গো কি ইব্রাহিম নবী ডাকে এতগুলো যুবক খারিছে কি লাগি আমি একটু খারিয়া দেখতাম চাইছিলাম অনুমতি দিবেন আল্লাহ কই ইব্রাহিম তুই কে রে খারিতি কই না অনুমতি দেন আমি খারমু কই দে যা অনুমতি দিলাম সুবহানাল্লাহ কর না অনুমতি কে দিল লাইনে খারিতো কই খারিতো না আন্তাজি খারিতো লাইনে 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 খারিতে গেলে পোলাপান কোনি মারে হুজুর পিছে যান এখনো তো এইতেই করে পোলাপান হুজুর দেখে টিটকারি মস্কারি করে বাসের মধ্যে উঠলে কে হুজুর পিছে যান পিছের সিট খালি হুজুরারে দেখলে পিছে দেয় মার খাইবেন না আদর পাইবেন উলামায়ে কেরাম নাইবে নবী একজন আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায় এরারে পিছে দেন আদর পাবেন কোত থেকে আল্লাহ কয় প্রভু গো ইব্রাহিম নবী কয় প্রভু ও আমার আল্লাহ খালি কয় পিছে যাইতাম পোলাপানে কয় আল্লাহ কয় পিছে যা লাইন ছাড়িস না পিছে গিয়া খারিছে মৌলবীরা টিটকারি করে মৌলবী দেখে টিটকারি করে পোলাপান হে মৌলবীও খারিছে রে বিশ্ব সুন্দরীর লেগে আমরা খারিছি ওই যে মৌলবীও খারিছে মৌলবীরা কিন্তু টিটকারি মস্কারি করতে কিন্তু খুব সহজ একবার আমার এক ঘটনা ঘটছে তো রাত্রে মাহফিল করে আসতেছি ভৈরবের কাছে 30 কিলোমিটার দূর থেকে সারা রাত অগমা ছিলাম বাসের মধ্যে উঠব ওঠার সময় কি অগমত শরীর ক্লান্ত কিন্তু কোনো সিট খালি নাই ফার্স্ট টিপ বাস দুইটা মহিলা সিট খালি আছে ভাবলাম আমি বাস স্ট্যান্ডের খতিব নেতা পেতা তো আমার এই ড্রাইভার স্টাফ তো অনেকেই আমার চিনে এত সকালবেলা তো মহিলা আসবে না সিট তো খালিই যাবে আর যা করছে খোদা বৈসা যাই গিয়া মহিলা সিটে বসলাম বসার পরে সারা প্যাসেঞ্জার হাসে আমার দিকে চায়া বুঝাইতাছে মলবীর স্ক্রুপ ডিলা আমার স্ক্রুপ বলে ডিলা আমি তো চুপচাপ বসে রইলাম আমি তো হেই চিন্তা কইরেই বইছি একটু পরে আইসা কন্ডাক্টর ডাকতেছে হুজুর সিট ছাড়েন লেডিস আইছে তখন আমার পয়েন্টটা এখন গর্জিয়াস হইছে না আমি কোনো কথাই কই না আবার হুজুর সিট ছাড়েন না পিছনের হেরা অহন খুশি অহন হুজুরে উড়াই দিব আমি দেখি পিছনে চায় লেহা আছে মহিলা হ্যাঁ নিয়ে আইছে কি লেডিস তা তো কথাই মিলছে না আমি বললাম বাবা বাংলা লেখাপড়া জানেন না যাই না কন্ডাক্টরি করি পিছনে কি লেখছেন লেখছি কি আপনি দেখেন নাম কি আমি তো দেখতেই বইছি বেটা তুই ক কি লেখছস কই মহিলা লেখছস মহিলা লই আইছস লেডিস তোর বাবাই কইল আমি সিট ছাড়ুম না বাসটেনের ইমাম না আমার একটা পাওয়ার আছে না আল্লাহর রহমতে ছাড়ুম না সিট ড্রাইভার আমার চিল্লানিটা শুননা কয় এই বেটা কার সাথে মাতবুরি করতেছ চিনস তোফজ্জল হুজুর ওই যে গাড়ির ক্যাসেট বাজে এই হুজুরই তো অহন হ্যাঁ এক হুজুর আপনি আমি চিনতে পারছি না হুজুর মাফ করে দেন হুজুর এই মহিলা ওই আইছে হুজুর মহিলা আমি তন চট করে উঠে গেল বেটা মহিলা আসলে তো সিট দিতে হয় কারণ মা বোন তো আমারও আছে আর নিচে দিহি তাই লেডি ছিল তো এতক্ষণ এখন জগরাজারি দেখে মহিলা হইতাছে একবারে নবীর কথা মতো মাথা ঘুইরা একবারে পর্দার ভিতরে গেছে গা আমি কি এইবার ঠিক আছে অহন কেলাম এইবার আন্তরস ভিতরে এর আগে কিন্তু লেডি ছিলে সিট দিব না যেহেতু লেহা মহিলা সিট দিলাম মা বোন তো আমারও আছে এরপরে দেখি যুবক পোলাপান খারে হুজুর আপনি সিঁড়ি আহেন আমরা খারুইয়া যামু আপনি সিঁড়ি বল আমি কি উৎকন দিবাটা টিটকারি করস অহন বুঝি সাইজ করে আনছি ইব্রাহিম নবী লাইনে দাঁড়াইছে হেরা মস্কারি করে ইব্রাহিম নবী কই রাহো আমি সাইজ করতেছি ইব্রাহিম নবীর লাইনও খারাইবার অনুমতি দিছে কে আর যদি কোন কে
ইব্রাহিম নবী অনুমতি পাইয়া খাড়িছে আল্লাহ কয় কি কয় আমার খালি কয় পিছে যাইতাম আল্লাহ কি করমু আল্লাহ কয় যা পিছে যা লাইন ছাড়িস না লাইনে গিয়া পিছে খাড়িছে খাড়িয়ে ছেড়ে মাথা নিচে দিয়ে রাখছে কিছুক্ষণ পর কে যেন ডাকতে ডেকে ডেকে বলতেছেন যুবকেরা রে যার জন্য সারাদিন অপেক্ষায় ছিলা রোদ্রের মধ্যে লাইন করে দাঁড়িয়েছিলা রে রাজা বর্ষার ছেলেরা সাবধান হও অ্যালার্ট হও লাইন সোজা করো ঘামটা মুছে পরিষ্কার করো ওই তো বিশ্ব সুন্দরী সাহারা বেরিয়ে আসতেছে সাবধান হও যুবকেরা টাই টানে প্যান্ট টানে শার্ট টানে বোতাম লাগায় আর একজন আরেকজনকে জিগায় দেখো তো কেমন দেখা যায় একজন আরেকজনকে ঠিক আছোস আবার পেস পাউডারও মারে মারে না বিশ্ব সুন্দরী সাহারা এমনই তো সুন্দরী আরো এমন সুন্দর সাজা সেজেছে বাম পাশে 40 জন বান্ধবী যুবতী মহিলা ডান পাশে 40 জন বান্ধবী যুবতী মহিলা লইয়া মাঝখানে সাহারা বেরিয়ে আইসা গেলেন যুবকেরার কাছে আইসা বান্ধবীরা বলেন সাহারা গো দেখো সামনের লাইনের যুবকটা কত সুন্দর দেখো দাঁড়িয়ে আছে মাথা নিচে দিয়া দাঁড়িয়ে আছে সাহারা বলেন হুম চলে না বাম দিকেরটা দেখো চলে না দেখো না না ওই যে পাম পাশে ডান পাশে সামনে পিছে একটাও চলে না বান্ধবীরা বিরক্ত হইয়া বলতেছেন সাহারা রে আর কত পিছে ঘুরবো শত শত ছেলেরা দাঁড়িয়ে আছে একটা ছেলে কি তোর পছন্দ হয় না রে সাহারা জানি রে তোর পছন্দের মানুষ দুনিয়ায় আসে নাই সাহারা দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে বান্ধবীরা রে আমার আর একটু সময় দে আমার মন বলে আজকের বাজারে আমার মনের মানুষ পাইব একটু সময় দে তোরা বিরক্ত হইস না আমি একটু ঘুরে ঘুরে দেখি বান্ধবীরা বিরক্ত হইয়া পাশে পাশে যাইতে চায় না সারা বলতেছেন বান্ধবীরা রে আমি যাকে মনের মানুষ বানাবো আমি যাকে স্বামী বানাবো আমি যাকে বন্ধু বানাবো ওই লোকটাকে একটা না 40টা রাত্রে আমি স্বপ্নে দেখেছি হ্যাঁ লোকটার কপালের মধ্যে লেখা আছে রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটার কপালের মধ্যে লেখা আছে মুহাম্মদ আমি লোকটার নাম জিজ্ঞেস করেছিলাম লোকটা বলেন আমার নাম ইব্রাহিম যে লোকটার কপালে লেখা ছিল মুহাম্মদ আমি ওই লোকটাকে তালাশ করতেছি তোরা আমাকে সময় দে এবার বিশ্ব সুন্দরী সাহারা ঘুরতে 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 কারো দিকে চোখ পড়ল না একবারে লাইনের পিছনে দাঁড়িয়ে ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহি সালাম ইব্রাহিমের পাশে যাইয়া দেখি গো ইব্রাহিম নবীর মাথার উপরে মেঘের টুকরা ছায়া দিতেছে ইব্রাহিমের মাথায় ছায়া দেয় বলুন কার খাতিরে ইব্রাহিমের খাতিরে না আমাদের নবীর খাতিরে ইব্রাহিম নবী কপালের মধ্যে আমার নবীর নূরে মুহাম্মদী থাকার কারণে আকাশ থেকে মেঘের টুকরা ছায়া দেয় এ নবীর পক্ষে গেলে এর চেয়ে বড় বরকত পাওয়া যাবে কি না আসুন না কিভাবে নিবেন কোরআন শরীফ সয় ফয়সালা করে দিবে ইব্রাহিম নবী দাঁড়িয়ে আছে বিশ্ব সুন্দরী সাহারা বলেন যাইয়া দেখি মাথার উপর মেঘের টুকরা ছায়া দিচ্ছে কপালের দিকে তাকাইয়া দেখি একটানা 40টা রাত্র যাকে স্বপ্নে দেখেছিলাম সেই তো ইব্রাহিম কপালে সেই আখিরি নবীর প্রেমের নিশান উঠতেছে পাশে দাঁড়াইয়া তাকাইয়া তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে বান্ধবীরা রে আয় আমার মনের মানুষ পাইছি বান্ধবীরা চারদিক ছুটাছুটি করে দৌড়ে আসলেন বহুদিন পর সাহারার মনের মানুষ বলে পেয়েছে আসো আমরা সবাই যাই যাইয়া ইব্রাহিম নবীর চারপাশে গেরাও করে দাঁড়াইয়া বলতেছেন সাহারা রে কোথায় রে তোর মনের মানুষ সাহারা বলেন এই যে দেখ এই লোকটাকে আমি একটা না 40টা রাত্র স্বপ্নে দেখেছি সকল বান্ধবীরা গেরাও করে ইব্রাহিমের কপালের দিকে তাকাইয়া সবাই চোখের পানি ছেড়ে ছেড়ে কান রে সাহারা এই মানুষটারে কোত্থেকে বাহির করে আনলে সাহারা বলেন বান্ধবীরা রে এই মানুষটারে আমি একটা না 40টা রাত্র আমি স্বপ্নে দেখেছি দেখতো এই মানুষটা কেমন দেখা যায় বান্ধবীরা বলেন সাহারা গো আর দেরি করিস না এই মানুষটার মতো মানুষ রে আমরা এই জীবনে আর কোনোদিন দেখি নাই এবার সাহারা বলেন তাহলে আমি কি করব তোমার মনের মানুষ তুমি গ্রহণ করে নাও সাহারা বলেন খালি হাতে গ্রহণ করব না এ বান্ধবীরা দে রে আমার ডান হাতে মুতির মালা দে বাম হাতে জরির মালা দে
আমি আমার বন্ধুর গলায় মুতির মালা জরির মালা পরাইয়া দেয় বলতেছিলাম ইব্রাহিম নবী লাইনে দাঁড়াইয়া আমার আপনার নবীর নূরে মুহাম্মাদির বরকতে যদি এ বিশ্ব সুন্দরী সাহারার হাতে মুতির মালা আর জরির মালা পাইতে পারে গো এই নবীর পক্ষে যাইয়া যদি নবীর ভালোবাসার লাইনে দাঁড়াইতে পারো নবীর উম্মত হইয়া আল্লাহর কসম দুনিয়ার সুন্দরী নয় জান্নাতি সুন্দরী হুরিরা তোমার আমার গলায় জান্নাতি ফুলের মালা পরাইব ধ্বংস লাইনে আসেন তাহলে ইব্রাহিম নবীর জিগান লাইনে দাঁড়াইয়া তার ভাগ্য কি ভালো হয়েছে আমরা বিজয় হব বিশ্ব বাজারে প্রমাণ করে দিব আমরা আখেরি নবীর উম্মত আমরা ধ্বংস হওয়ার ব্যক্তি নয় আমরা বিজয় হওয়ার ব্যক্তি কারণ এই নবীর পক্ষে থাকে কে আরো জোরে বলুন কে থাকে কিন্তু আল্লাহর কথা যদি মানেন এ নবীর পক্ষে আসার জন্য তাহলে আল্লাহ এখনো আপনাদের পক্ষে থাকবে কিভাবে থাকবে আসুন কোরআন শরীফ এবার আলোচনায় চলছি মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ুন এখন আমি যা তেলাওয়াত করেছি কোরআন শরীফে সরাসরি ঢুকবো আল্লাহ যদি তৌফিক দেন দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লে মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদেনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদেনা মাওলানা দয়ার শর নবীজিকে পাইব আমরা কই গেলে মদিনারি বালুর নিচে রহমতেরি ঢেউ খেলে আল্লাহ উম্মা সাল্লে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদেনা মাও بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله سلو আসুন আল্লাহর কোরআনে আল্লাহ ওয়াজ করেন সর্বপ্রথম ওয়াজটা হলো জালিকাল কিতাবু লা রাইবা ফি আল্লাহু আকবার কর অতস আসমানি কিতাব ছোট বড় 104 কিন্তু কোন কিতাবের প্রথমে এই নোটিশটা দেয় নাই শুধুমাত্র যে কোরআন শরীফ আমার আপনার নবীকে দিয়েছে এই কিতাবটার মধ্যে এই নোটিশটা দিয়েছে এই নবীকে যে কিতাব দিছেন এর প্রথমে লেখা এই কিতাবে কোনো সন্দেহ বা তাহলে বোঝা গেল নবীকে যেই জিনিসগুলি দিতেছে আল্লাহ এর মধ্যে কোনো বেজাল কোনো সন্দেহ বা যা দেয় সব পরিষ্কার এবং বরকতপূর্ণ কত বরকত আল্লাহ একবার এক একটা সাইডের বরকত যেমন বিসমিল্লাহ কোরআন শরীফে বিসমিল্লাহ শরীফ আছে কিনা এই বিসমিল্লাহর বরকতের হিসাব করেন বিসমিল্লাহর বরকত এক ছাত্রকে পড়াইতেছে প্রাইভেট উস্তাদ ছোট্ট বাচ্চা তো বলতেছেন বাচ্চা তুম পড়ো আলিফ ছাত্র কয় উস্তাদ জি আলিফ তো মাই কব পড় চুকা হ্যাঁ ইসকু পহলে কিয়া হ্যাঁ আলিফ আলিফ যে কইতাছেন আলিফ তো কবেই পড়ছি এর আগে কি হেটা কর না উস্তাদ কো বাবা রে বাবা হ্যাঁ তো পড়ান যাইতো না আলিফের আগে বলে কি আলিফের আগে আবার কি কি বাবা আলিফের আগে কি উস্তাদে জিগা ছাত্র রে কি ছাত্র কই আলিফের আগে আমারে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইতেন না তাহলে আউযুবিল্লাহ বিসমিল্লাহর মধ্যে বরকত আছে নি শুধু আউযুবিল্লাহর বিসমিল্লাহর বরকত আলোচনা করতে গেলে 2-3 বছর লাগবে একটা কথা বলি খালি বিসমিল্লাহর মধ্যে যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে কি বরকত একটা যুবক তার জীবনে ভালো কোনো কাজ সে করে নাই খারাপ কোনো কাজ পাইলে সে সারে নাই এরকম একটা পাপী সমাজের মধ্যে সবার কাছে ঘৃণিত সবার কাছে ঘৃণিত এবার বলতেছেন কি
আল্লাহর গজব তার মধ্যে ঢুকে গেল, সে বাঁচবে না, আল্লাহর গজব এসে গেছে। তো একটা মানুষ মৃত্যুর 40 দিন আগে সে নিজেই টের পায় যে আমি আর বাঁচবো না। দেখবেন বন্ধুদের কথা মনে হয়, যারা মৃত্যুবরণ করছে তাদের কথা মনে হয়, আর কবরস্থানের কাছে তা হাইটা গেলে কবরের পাশে তাকায়া থাকতে ইচ্ছা হয়, তাইলে মনে করবেন তার খবর শেষ, 40 দিনের ভিতরে তার মৃত্যু হয়ে যাবে, এমন একটা বাপসাপ হয়ে যায় আর কি। এই ছেলেটা রাত্রে তার বিবির সাথে কান্দে আর কয়, বিবি গো মনটা কয় আমি বাঁচবো না, যে অপরাধ করেছি জীবনে কবরে গেলে তো মাপ পাবো না, আজাব তো হবে নিশ্চিত, যেহেতু আলেম ওলামারা কয়। এটা কাজ করিস কি, তোর পেটে বাচ্চা আছে, যদি ছেলে হয় তাহলে একটা কায়দা দিয়া মক্তব মাদ্রাসাত পাঠাইস, আর যদি মেয়ে হয় একটা আলেমের কাছে বিয়ে দিস। যুবকটা মারা গেলে কবরে আজাব চলছে, এক আল্লাহর ওলি বলেন নিজের চোখে দেখলো কবরের মধ্যে আজাব চলছে, লোকটা বলতেছেন এত আজাব ভীষণ আজাব। যাই হোক, এদিকটা তার ছেলে হয়ে গেছে, মা 4 বছর বয়স হলে বাচ্চাটার হাতে একটা কায়দা দিয়া মক্তব পাঠাইছে, মক্তবের শিক্ষক জিগায় ছেলেটা কার সঙ্গে, ছেলেটাকে হুজুর ছেলেটা ওই যে আমাদের মহল্লায় একটা খারাপ লোক ছিল তার ছেলে। উস্তাদ বলেন বাবা তোর বাবা তো খুব খারাপ ছিল, আয় তুই ভালো হইতে পারস। সামনে বসছে, বসছে পরে বলতেছেন পড়ো আউযু বিল্লাহ হেমিনাস শাইতানির রাজিম, বাচ্চাটা পড়ছে 4 বছরের বাচ্চা তো ছুটছুট করে পড়ছে, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, বাচ্চাটা সাথে সাথে পড়ছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলতেছেন ও ফেরেশতারা এই বাচ্চাটার বাবার কবরের আজাবটা বন্ধ কর। ফেরেশতারা বলেন প্রভু গো আপনি না বললেন ফাড়াইয়া লাইতাম, পরে ফাড়াইবে পরে অহন বন্ধ কর, ব্যাপারটা কি এত কঠিন আজাবের নির্দেশ দিলেন আবার বলতেছেন বন্ধ করতে। আমার আল্লাহ বলেন আরে ফেরেশতারা বন্ধের কারণ হলো তার নিষ্পাপ 4 বছরের একটা বাচ্চা আমার বন্ধুর ঘরে যাইয়া কায়দাটা হাতে নিয়ে কয় আমি বলে রহমান আর রহিম, আরে ফেরেশতারা এমন একটা নিষ্পাপ বাচ্চা আমাকে রহমান আর রহিম বলে ডাকবে আর আমি তার বাবার কবরে আজাব দেব, আমি কেমন রহমান আর কেমন রহিম হইলাম রে, না আমাকে রহমান আর রহিম বলার সাথে সাথে এই বাচ্চাটার কথায় আর আমি সহ্য করতে পারি না, তার বাবার কবরের আজাব চিরদিনের জন্য বন্ধ করে দিলাম। তাইলে বিসমিল্লার মধ্যে বরকত আছে কিনা বলুন তো, আর সব বরকতের বাজেট গুলি আমার আল্লাহ আখিরি নবী এবং নবীর উম্মতের জন্য দেয়া দিছে। অন্য অন্য নবী রাসূল মাঝে মাঝে বিপদে পড়লে হাওলাত নিত, হাওলাত হাওলাত নিছিলেন সুলাইমান নবী। সুলাইমান নবী একদিন কয় খোদা গো কি আমি তো কুল মাখলুকাতকে দাওয়াত করে খাওয়াইতাম আমার ইচ্ছা হইছে, আল্লাহ কয় সুলাইমান রে এটা তো তোর কাম না, তুই তো পারবি না, কয় না ইচ্ছা হইছে আমি খাওয়ামু আপনি অনুমতি দেন, কয় যা অনুমতি দিলাম। বহুত রান্না বাড়া করছে তাফসীরের ঘটনা, একবারে হাওরের হাওর টাল ফালাইছে সমুদ্রের কিনারে, পতেঙ্গার কিনারের মতো আর কি, পতেঙ্গার মতো সমুদ্রের কিনারে পাক শাক করে একবারে টাল ফালাইছে। এমন সময় একটা মাছ আইসা কয় আমার সময় নাই সুলাইমান দাওয়াত বলে করছেন, কহ আমার সময় কম আমার আগে খাওন দেয়া লাইন, আইসা মুখের ডালা উদাম করছে। জিন ইনসান মিলে সাইদারি করবে, দুই জাতি মিলে ভরতেছে পাথির মধ্যে, উড়ার মধ্যে আপনার খাসার মধ্যে, আর নিয়ে মাছের মুখের মধ্যে ফালাইতেছে। ফালাইতে ফালাইতে সুলাইমান নবী সমস্ত মাখলুকাতের জন্য যা আয়োজন করছিল এক মাছের মুখে নিয়ে সব ফালাইছে, মুখটা জমাইয়া আবার হা করছে। সুলাইমান কি খাউন পাকাইছো, এক নলা তো খাইলাম আর বাকি খাউন দাও না। সুলাইমান কো আর তো নাই, এইটা পাকাই ওই বাহাদুরি করছো কুল মাখলুকাত খাওয়াইবা, আমার এক নলা এনে হইল, আমার আল্লাহ তো এরকম 3টা লুকমা আমারে প্রত্যেক দিন খাওয়ায়, বাকি মেহমান তো আইতাছে, বাকি মেহমান দাওয়াত দিছে আইতো না। সুলাইমান সেজদাত পড়ে গেছে, প্রভু গো ইজ্জত আমার বাঁচতো না, এত পাকান পাকাইলাম এক মাসে খাইছে, এরও বলো 3 লুকমার 1 লুকমা হয়েছে, 2টা হেরই বাহি, আর বাহি মানুষের কি করমু। আল্লাহ কয় আগেই তো কইছিলাম তুই পারতি না, এটা তোর কাম না রে সুলাইমান, তুই কেন গেলে পারতি না এটা করতে, খোদা গো হন আমার ইজ্জত আপনি বাঁচান। আল্লাহ কয় তাহলে একটা কাজ কর, কি একটা পাতিলে অল্প কিছু খানা বসা, বসায়া রান্না করে খানাটা যখন বন্টন করতে থাকবি তখন কি করবি জানোস, বিসমিল্লাহির রহমানির রহিম কয়া খাওয়া শুরু করবে। অথচ ওই বিসমিল্লার বাজেট সুলাইমান নবী নয়,
বিসমিল্লাহটা আল্লাহ পাক রিজাব রেখেছে আখেরি নবীর জন্য, বিপদে পড়ছে পরে হাওলাত নিছে, জোরে জোরে কোন সুবহান। খালি এখানে না, আবার শিক্ষা দিয়েছে, একবার পিপড়ার রাজত্বের উপর দিয়ে সুলাইমান তার লোক লস্কর নিয়ে চলে যাচ্ছে, যাইতে 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 কাছাকাছি গেলে পিপড়ার কমান্ডার বলতেছেন, পিপড়ার রাজা বলতেছেন, এই আমার প্রজারা সুলাইমানের লোক লস্কর আইতেছে, তোমরা গর্তের ভিতরে যাও, নাহিতে ফারাত পড়লে গেলাম শেষ। সুলাইমান নবী পিপড়ার ভাষাও বুঝতেন তো, উনি বললেন, এই পিপড়ার রাজা কি কইলি, কই যাস গর্তের ভিতরে যাস, তুই যে কইলে পারাত পড়লে শেষ, আমি তো আল্লাহর নবী, আমি কি পাইরা মাইরা লাই নাকি, আমি কি কোন জালিম নাকি, আমি তো আল্লাহর নবী, কইলে কি। সুলাইমান নবী তো কষ্ট পাইছে, কষ্ট পাওয়ার পরে পিপড়া হাতের মধ্যে থেকে কয়, হুজুর আপনি কষ্ট পাইছেন, কথা হইতে কষ্ট পাবো না, কথা আইলে হুজুর আমার বাড়ি আমনের দাওয়াত, কষ্ট পাইছে মাপ টাপ চাইব, কয় আমার বাড়ি আপনার দাওয়াত, চাইতে খানা খাইবেন। সুলাইমান নবীর দাওয়াত দিল পিপড়াই, সুবহানাল্লাহ কইতেন না, সুলাইমান নবীর দাওয়াত দিল কে, পিপড়াই দাওয়াত দিল, আমার বাড়িতে চাইতে খানা খাইবেন হুজুর, দাওয়াত আপনার। সুলাইমান নবী হাসে আর কয়, দুঃখের মধ্যে তুই হাসি তিল্লা লাইলি, হ্যাঁ তুই খাস কি আর আমারে খাওয়াইবি কি, একটা পিপড়া যদি একদিন কোনো খাউন টাইম না নিতারে তাইলে ছয় মাস বৈশাখ খাইতারে, একদিন টাইম না নিলে কয় মাস খাইতারে, ছয় মাস। আচ্ছা একদিন নিলে কয় মন চাউলের ভাত নিতারব, ছয় মাস খাইতারে। অন পিপড়া দাওয়াত দিছে সুলাইমান নবীরে, লাগজে নিপেস, সুলাইমান কয় খামখেয়ালি করিস নাকি, তুই খাস কি আমারে খাওয়াইবি কি, তুই যে আমারে দাওয়াত দিলে, কো হুজুর তাইলে আপনার সাথে যত লোক লস্কর আছে সবাই সহ আমার বাড়ির দাওয়াত, সমস্যা বাড়তাছে না কমতাছে। সুলাইমান হাসে আর কর, কয় কি, আল্লাহ কয় এই সুলাইমান এই পিপড়ার দাওয়াত কবুল কর, তাফসীরের ঘটনা কবুল কর, আর না হয়তো সমস্ত মাখলুকাতকে পিপড়ায় দাওয়াত দিয়ে লাইব। তাহলে পিপড়ার পক্ষে আছে কে, আরো জোরে কোন, পিপড়ায় দিক দা দাওয়াত দেয়, এদিক দা কান দেখো দা গো, তুমি কিলাম আমার ইজ্জত রাখো, দাওয়াত কবুল করছে, আচ্ছা রেডি করো আমি আইতেছি, লোক লস্ট সবাই নিয়ে আসতেছি, খানা খামো আইতেছি, এবার পিপড়া কান্দে, প্রভু আমি পিপড়া খাই কি আর তোমার নবীরে খাওয়ামু কি, দাওয়াত তো দিয়া বইছি এখন তুমি ইজ্জত রাখো, আল্লাহ কয় যা বেহেস্ত থেকে এক প্লেট খাউন পিপড়ারে দিয়া, আর পিপড়ারে কয় সুলাইমান নবী খাউন শুরু করার আগে বিসমিল্লা কইয়া খাউন শুরু করত, কি কইয়া, অথচ এই বিসমিল্লার ইতিহাস খুলুন, বিসমিল্লাটা প্যাকেট করে রেখেছে আমার নবীর জন্য আপনার নবীর জন্য, হেরাল লেগে না খাওয়াইতেছে, সকল মেহমান খাওয়ানোর পরে সুলাইমান নবী কয় এই এই বেহেশতি প্লেটের ঢাকনাটা আলগি দিয়া দেখি এখনো অর্ধেকের বেশি হয় নাই, এই বিসমিল্লার মধ্যে বরকত আছে কিনা বলুন তো, খালি এটা তো শুরু এনে, আর বাকি কোরআন শরীফ তো পুরাটাই বরকত, কি যে বরকত, কোন দিকে যাবো, একটা বরকতের আলোচনা করলে এক বছর যাবে শেষ হবে না, যাই হোক সংক্ষেপ করলাম, এমন এক কিতাব আল্লাহ আমার আপনার নবীকে দিছে, দিয়া প্রথমে নোটিশ দিলেন এই কিতাবে কোনো সন্দেহ বা নাই, এখন আল্লাহ নিজে ওয়াজ করেন কার উদ্দেশ্যে, নবীকে বুঝানোর উদ্দেশ্যে, কারণ এই জগৎ সৃষ্টির কারণ তো হলো এই নবী, কি বলেন, এই জগৎ সৃষ্টির কারণ হলো এই নবী, এই নবী সৃষ্টি না হইলে আদম নবী হতো না, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবীও সৃষ্টি হতো না যদি আমার এই নবী সৃষ্টি না হইতো, আল্লাহ প্রথমে বুঝাইতেছেন ওই কিতাব দিয়ে, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ বা নাই, এবার ওই কিতাব থেকে আলোচনা শুরু করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহ ওয়াজ করেন কোরআন শরীফে মেজে, নবী গো আপনি বলেন আমার বান্দারা কি
আমাকে ভালোবাসতে চায়, আমার সাথে বন্ধুত্ব করতে চায়, সম্পর্ক করতে চায়, আমার সাথে একটা প্রেমের ডুরি লাগাইতে চায়, তাহলে আমারে পাইব কই? আমি তো অনেক উপরে, আমি অনেক ক্ষমতাবান, আমারে ধরা বড় কঠিন। বন্ধু গো, আমারে পাইতে গেলে এই মহব্বতটা আমাকে না করে মহব্বতটা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমাকে যদি মহব্বত করে তাইলে আমি হেরারে উল্টা মহব্বত করব। আচ্ছা বলুন তো, 33,000-এর ভোল্টেজের তারকে যদি কেউ সরাসরি মহব্বত করে বাড়িতে আনেন, 33,000 ভোল্টেজের কারেন্টের তার সরাসরি মহব্বত করে যদি বাড়িতে আনেন, এই বাড়ি গড় কি থাকবে? কি হবে? আচ্ছা ট্রান্সমিটারের মাধ্যমে যদি মহব্বতটা করেন, বেড সুইচের মধ্যে তার বালিশের নিচে দেওয়া যাবে না? কিসের মাধ্যমে? তাইলে এই 33,000-এর সাথে সম্পর্ক করতে গেলে কি লাগবে? ট্রান্সমিটার লাগবে। আল্লাহ বলতেছেন এই ট্রান্সমিটার হলো আমার হাবিব। জোরে জোরে কন সুবহান। এখন এই নবীকে নিয়ে টানা হেসরা করবে না, নবীকে নবীর জায়গায় রাইখা মহব্বতের সহিত ব্যবহার করতে হবে। যেমন ট্রান্সমিটারের মধ্যে দেখবেন, যেখানে ট্রান্সমিটার আছে এখানে দেখবেন ছোট্ট একটা সাইনবোর্ড আছে, দেখছেন সাইনবোর্ডটা ছোট্ট, এটার মধ্যে ইংরেজিতে লেখা আছে ডেঞ্জারাস, দেখেন নাই? ছোট্ট একটা মানুষের মাথা কঙ্কাল একটা মাথা দিয়ে রাখছে, আবার এখানে লাল দাগ দিয়ে করস দিয়ে রাখছে, লাল সাইনবোর্ড দিয়ে রাখছে, বুঝাইতেছে এখানে সাবধানে আয়ো, এটা আল্লাহ পাওয়ার ট্রান্সমিটার। জোরে জোরে কান না সুবহান। এই জন্য আল্লাহ এই নবীকে নিয়ে এত ওয়াজ করতেছে, এই নবীর সাথে ব্যবহার ভালো করে মহব্বতের সহিত তোমরা আইসো, তাহলে আমারে পাইবা। ট্রান্সমিটারে দেখবেন লাল সাইনবোর্ড ছোট্ট, লেখা আছে ইংরেজিতে ডেঞ্জারাস, বাংলাতে লেখা আছে বিপজ্জনক, আবার মানুষের কঙ্কাল একটা দিয়া করস দিয়া রাখছে, কারণ এখানে যদি বেয়াদবি শহীদ কেউ আসো, লাইন নিবা দূরের কথা, এরকম ফুইরা মরবা। দেখছেন না, দেখছেন না? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ট্রান্সমিটার ফিট করে ঘোষণা দিয়েছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে জোরে কান্না সুবহান। গভীর মনোযোগ নবীকে বুঝেন না, বুঝা পর্যন্ত ইবাদত কবুল হবে না। টুপি লাগাইতে পারেন, পাঞ্জাবি লাগাইতে পারেন, মুফতি মুহাদ্দিস মুফাসসির হতে পারেন, আগে নবী বুঝেন। বলুন নবী যদি না হইতো মাদ্রাসা কি হইতো? মসজিদ হইতো? খানায় কাবা হইতো? আরশ কুরসি লৌহ কলম কি হইতো? আমার আল্লাহ বুঝাইতে চাই, আমি কুল বন্ধুর প্রেম আর ভালোবাসায় এত কিছু করেছি, সিস্টেম কত সুন্দর করেছে। আদম যেদিন 350 বছর কেঁদে দোয়া কবুল করাইতে পারেন নাই, আরাফাতের ময়দান থেকে আরশ পর্যন্ত দেখে নাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, আদম নবী বলেন প্রভু গো তোমার নামের সাথে আবার এটা কার নাম? নামটা তোমার পাশাপাশি দেখা যায়, একবারে একসাথে, মাঝখানে কোনো ওয়াও দেওয়া হয় নাই, ওয়াও দেওয়া হয় নাই, একবারে পাশে। আমার আল্লাহ কয় আদম রে তুই গিটার পাসনা, নামটা কেমন হতে পারে? বুঝেছি নিশ্চয়ই তোমার কোনো মহব্বত, তোমার কোনো ঘনিষ্ঠ বন্ধু হবে। আদম এবার বুঝেছো যে বন্ধুর উসিলাই তোমারও সৃষ্টি করেছি, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করেছি। আদম বলেন প্রভু গো এত সুন্দর নাম, সিস্টেম দিয়ে আরো দেখলাম। কি দেখলে রে আদম? দেখলাম সিস্টেমটা, তোমার নামের মধ্যে 12টা অক্ষর, তোমার বন্ধুর নামের মধ্যে 12টা অক্ষর আছে কিনা, একসাথে 12 12, এত সুন্দর করে সিস্টেম করলেন। আমার আল্লাহ বলেন আদম রে আমি বুঝাইতে চাই, কার ভালোবাসায় এত কিছু করেছি। তারপরে দিনে যাবেন 12 ঘন্টা, রাত্রে যাবেন 12 ঘন্টা, ঠিক কিনা? দিনে রাইতে কয় ঘন্টা? আমার আল্লাহ বলেন বন্ধু তোমার আমার প্রেমের খেলা শুরু হলো, আমার নামে 12 অক্ষর, তোমার নামে 12 অক্ষর, দিন বানাইলাম রাত বানাইলাম,
দিনে দিলাম 12 ঘন্টা রাতে দিলাম 12 ঘন্টা বন্ধু আচ্ছা তুমি নাও এক ভাগ আমি নেই এক ভাগ বন্ধু তুমি কি রাত্র নিবা না দিন নিবা আমার নবী কই প্রভু গো রাত্র নি আমি কি করব আমি দিনের বেলা আমার উম্মতের লই আমি খেলবো আমাকে দিন দিয়ে দেন এইজন্য আমার নবীকে মানুষ দিনের নবী কয় কি না বলুন কয় 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 কি কয় কি কয় দিনের নবী আমার নবী বলেন প্রভু গো আমারে দিনের 12 ঘন্টা দিয়ে দেন আমার নামের 12 অক্ষরের সাথে মিলাইয়া রাখবো আমার আল্লাহ বলেন বন্ধু ঠিক আছে তুমি দিন নিয়ে যাও আমি রাত নিলাম আমার নবী আবদার করে প্রভু গো তুমি রাত নিয়ে কি করবা জানতে চাই আমার আল্লাহ বলেন বন্ধু গো রাতের বেলা তোমার উম্মতেরা যদি আমার একবার আল্লাহ কইয়া ডাক মারে এই রাতের 24 এই দিনের 12 রাতের 12 আমি একসাথে কইরা বাজেট দিব কি বাজেট এর দিনের 12 রাতের 12 24 ঘন্টার মধ্যে তোমার উম্মতেরা যদি অপরাধ করে গুনাহ করে আর তোমার আমার নামের 24 অক্ষরের কালিমাটা যদি একবার পাঠ করে আমি আল্লাহ একবার 24 অক্ষরের কালিমার বিনিময় 24 ঘন্টার গুনাহ আমি মাফ করে দেব আল্লাহু আকবার জিন্দাবাদ বলতেছিলাম সিস্টেম কত সুন্দর করতেছে কে কাকে বুঝাইতো নবীকে বলুন কাকে বুঝাইতো আর দরকার আছে তো এক নবীর জন্য যদি এত কিছু হয়ে থাকে তাহলে ব্যাপারটা বোঝা দরকার আছে না দেখবেন বুঝাইতে গিয়া কি সিস্টেম করেছে ওখানে ওয়াজ করলে যাবে 2 ঘন্টা সংক্ষেপ আজান দিবেন আমার নবী আছে কিনা আজানের মধ্যে একটা সিস্টেম নবীরে ফিট করার করছে কিনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে কি কোন মুয়াজ্জিন সাহেব যদি কয় 1400 বছর পর্যন্ত এই নাম আলোচনা হইছে এখন আর এটা দরকার নাই এই আজানের মধ্যে নবীর নাম আর দেওয়া হবে না তার চাকরি থাকবে আকামতের মধ্যে সিস্টেম আসেনি কয় না নাকি আকামতের নবী সারা দিলে হইব এই সিস্টেমটা কার ইচ্ছাই হইছে নামাজের ভিতরে গিয়ে আমার নবীর একখান সালাম দেউন লাগবো নি আসসালামু আলাইকা আইয়ুহান নবী না জীবন ভরা দিছি অহনার দিমু না নামাজ হবে শুধু এইটাই নয় আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষে বুঝাইতে চাইলাম তোমরা কেন বুঝো না সবচেয়ে দামি আবাদত হলো নামাজ সবচেয়ে দামি আবাদত কি আরো জোরে কন পাঁচ অক্ত নামাজ প্রথম অক্তটা কোনটা শুরু হবে ফজরের নামাজ কয় রাকাত আরো জোরে কন মাশাআল্লাহ তাহলে বোঝা গেল এই এলাকার লোক নামাজ পড়ে কিন্তু নামাজ যে পড়বেন বুঝে লইছেন নি ফজর 4 রাকাত কেন আসুন 4 রাকাত কেন জিগাই আল্লাহ ফজর 4 রাকাত নামাজ মানুষে চিনছে তুমি সিস্টেম করে দিছো আচ্ছা আমি 4 রাকাত নামাজের নিয়তটা বলি দেখেন তো হয় কিনা নাওয়াই তোয়ান উসল্লি আলিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিল ফাজরে হয় নাই আপনারা কইলেন 4 রাকাত ও এ 4 রাকাত একসাথে করুন যাইতো না না মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবা রে বাবা আপনার এই ধর্মপুরের সৈয়দপাড়ার লোকেরা তো শক্ত মাশাআল্লাহ হুজুররেও ছাড়ে না এভাবে হুজুররা ভুল করলেও ধরতে রাজি আছেন কাকে খুশি করতে আল্লাহকে খুশি করার জন্য হুজুররা ভুল করলেও ছাড়বো না ঠিক আছে তো কেউ যদি আমার নবীরে আমার মতো মানুষ কয় তাইলে হেরারা ছাড়বে যদি যুক্তি দিয়া বুঝাইতো যা নবীও মার করতেছি আমরাও মার করতেছি এরকম কইব দেখবেন কইবেন বলে বাজান আপনি যখন মার করতে হইছেন নবীর মতো হইছেন নবীর নাম তো আজানের মধ্যে আছে আপনি বাজান 2 দিনের লাগি আপনার নামটা আজানো দেন তা সহজ হবে না কার যুক্তির কাছে মানুষ অনেক সময় দুর্বল হয়ে পড়ে বলবেন আপনার নাম যখন আপনি যখন মার করতে হইয়া নবীর মতোই হইছেন আর তাশাহুদের মধ্যে নবীরে সালাম দেওয়া হয় আপনার হেডা কাত কাইটা এবার আপনার নামটা লাগাই আসসালামু আলাইকা আইয়ুহাল কালামিয়া
হইব সিস্টেম নাই সিস্টেম আল্লাহ যেভাবে সিস্টেম করছে এটাই আল্লাহর একটাই ইচ্ছা নবীরে বুঝাইতো কোন নবীর উসিলাই এত কিছু করছে আল্লাহর ইচ্ছা নবীরে বুঝাইতো আপনি যদি চান এটা কাইটে দিতেন তাইলে কি মনে হচ্ছেন বুশেরাতে মাইর খাইতেন না আরো খাউন আল্লাহ বুঝাইতে চাইতেছে কোন নবী দেখবেন সিস্টেম করছে ফজরের নামাজ চার রাকাত বলুন কয় রাকাত চার রেখাতে একসাথে নিয়ত করলাম আপনারা মানেন নাই বুঝা গেল আপনারা হুজুর ভুল করলো সারেন নাই আচ্ছা এখন দুই রেখাত কিরে পড়লে তো মানবেন আচ্ছা এখন নিয়তটা করি নাওয়ায়তু আন উসল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরে ফাদুল্লাহি তাআলা হ্যাঁ ওহ নয় না কেন সুন্নতের চাইতে কি ফরজের দাম বেশি তাই আমি দামিটাই কইলাম এটাও মানতেন না মাশাআল্লাহ তাহলে বোঝা গেল আল্লাহ যে সিস্টেম করছে আপনারা বুঝি সিস্টেমটা বুঝা ফলাইছে আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে বুঝলি না আমি যা বুঝাইলাম এই নবীর নামের গুনগুনি ভালোবাসার গুনগুনি ছাড়া আমি আল্লাহ পাওয়া যায় না নামাজ পড়তে পারো যদি আমার নবীর নামের গুনগুনি না কাও আজান দিতে পারো যদি নবীর নামের গুনগুনি না করো আকামত দিতে পারো তুমি যত জায়গায় যাবি আমার নবীর নামের গুনগুনি তোমার কাছে যদি না শুনি রে আমি খুশি হব না বাস্তবে আসুন এই মাইক মাইক মাইকের মালিক আছে না আমি যদি মাইকটারে গালাগালি করি মাইক একটা পসা মাইক নিয়ে আইছে এটা মাইক হইলো আচ্ছা খারাপ কইতাছি কারে মালিকের কইলাম কেমনে আমি তো মাইকের কইতাছি এটা মাইক এলো একবারে ডিস্টার্ব দেয় আওয়াজ ভালো হয় না ভিতর থেকে টান দেয় হাড়ের ক্ষতি হয় কি মাইক আনছেন আপনারা এদিকে ওয়াজ করতে আসব না তাই খারাপ কইতাছি কারে মাইকেরে আচ্ছা মাইকটা কি একটু অসন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে কে যদি এই মাঠে নাও থাকে তিন মাইল দূরে বাড়িতে বসে রইছে আওয়াজটা শুনলে কইব কই গো পোলার মা সর্বনাশ করছে হুজুর রিজিকের উপর হাত মারছে এই এলাকায় তো আমার মাইক নিবে না মাইকের একের সর্বনাশ করে দিছে আচ্ছা আমি দুর্নাম করলাম মাইকের বেজার হইল কে মালিক আচ্ছা এখন যদি প্রশংসা করি মাইক হা 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 কি মাইক রে চুমাইতে ইচ্ছে করে হা আচ্ছা এটা একটু খুশি হবে কে মাইকলা রাস্তায় যাওয়ার সময় বলবো হুজুর একটু বসেন একটু বসেন মাইকের প্রশংসা করলে যদি মাইকোলা বসাইয়া কিছু খাওয়াইতে চাই আমার আল্লাহ সিস্টেম করে বুঝাইতে চায় রে আমার নবীর ভালোবাসা দিলে আমার জান্নাত দিয়া দে যেই নবীর জন্য সব বানাইলাম দেখতে চাই তোমার কাছে সেই নবীর ভালোবাসা সেই নবীর গুণগান সেই নবীর প্রশংসা সেই নবীর গানের গুনগুনি আর শুন বাস্তবে আসুন কি বাস্তবে আসবেন আসুন যাই দেখবেন আপনার মজার ঘটনা বাস্তবে আমাদের এলাকায় বাসের স্টাফ চিনেন বাসের স্টাফ একজন ড্রাইভার একজন কন্ট্রাক্টর আর একজন হেল্পার আছে না এরকম হেল্পারের কাজ হইলো গেট পরিষ্কার করে ডাক দিউন আসেন আসেন রাউজান আইছে ফটিক ছুরি আইছে নামেন আবার ফটিক ছুরির প্যাসেঞ্জার উঠাইব চট্টগ্রাম যাবেন কে কে উঠেন এইলো তার কাজ কন্ট্রাক্টরের কাজ ভাড়া কাটবে ড্রাইভারের কাজ গাড়ি চালাবে এই তো কিন্তু দেখবেন ড্রাইভার গাড়ি টান দিলেই এই যে গেটে থাকে হেল্পার হ্যাঁ দেখবেন একটা চিল্লারি চিল্লা অথচ এই কাজের জন্য হেরে রাখে নাই মালিক মালিক রাখছে গেট পরিষ্কারের জন্য প্যাসেঞ্জার উড়ান আমার সুবিধা হ্যাঁ দেখবেন অনর্থক চিল্লা ওস্তাদ ডাইনেলন ওস্তাদ বামেলন ডাইনে চাপ দিয়া যান বামে চাপ দেন সামনে রিক্সা হরেন দিয়া যান এরকম কয় কি না আমি স্বাগত কইতেছি আচ্ছা হ্যাঁ এরকম কোন লাইকের উস্তাদ কি দেখে না সামনে নাকি অন্ধ উস্তাদ সামনে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট কেরে কই বুঝা ড্রাইভিং বাসায় ট্রাকের কই ডিস্ট্রিক্ট উস্তাদ সাইড দেন পিছনে প্লাস্টিক প্লাস্টিক কেরে কই বুঝান ড্রাইভিং বাসা প্লাস্টিক কই প্রাইভেট আর প্রাইভেট তো প্লাস্টিক ভুল কইছে না দুই বাসের সিপাত পড়লে তো প্লাস্টিক হই
আচ্ছা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখবো, হ্যায় চিল্লাই কে, উস্তাদ কি সামনে যে রিকশা দেখে না, সামনে যে ট্রাক দেখে না, পিছনে যে প্লাস্টিক অর্থাৎ প্রাইভেট আসতেছে, এই যে ডান দিকে ছোট্ট একটা লুকিং গ্লাস, এই গ্লাসের মধ্যে কি উস্তাদ দেখে না? আচ্ছা এরপর হ্যাঁ চিল্লাই কে, কিন্তু হ্যাঁ চিল্লানি দেওয়ান লাগেই না, হয়তো চাকরি থাকে না, মালি হ্যাঁ চাকরি দিলেও ড্রাইভার দেখছি রাগ হইয়া কয় হ্যাঁ বুবা লাগিয়ে দাঁড়ায় হ্যাঁ কেন গেটের মধ্যে লাত্তি মাইরা নামায় দে, কেন এই চিল্লানি না দিলে লাত্তি মারতে চা? আমার আল্লাহ বলেন আরে দুনিয়ার নামাজি নামাজ পড়তে পারো, আমার নবীর নামের গুনগুনি তোমার কাছে দেখতে চাই, আমার আল্লাহ নিজে সর্বক্ষণ নবীর নামের গুনগুনি করে কিনা? ইন্নাল্লাহ ওমালা ইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, আমার আল্লাহ বলেন শুধু আমি একা নই রে, আমার ফেরেশতা সমূহ লইয়া আমার হাবিবের উপর সর্বক্ষণ আমি দুরুদ সালাম প্রেরণ করতেছি, একটু সময় আমি অবসর নেই না, সর্বক্ষণ আমি এই কাজটুকুন করি, তোমরা কারা করবি? সকল মানুষকে ডাকে নাই, আমার আল্লাহ ডাকছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, সকল মানুষকে যদি ডাকতো ইয়া আইয়ুহান নাস কইতো, নাস বলে নাই আমানু বলছে নিশ্চয়ই আমার আল্লাহর ডাকে যারা নবীর ভালোবাসায় দুরুদ সালাম পড়তে পারো তারা হইলো আমার আল্লাহর পছন্দের ইমানদার, আর নবীর প্রেমের পাগল যারা তারাই ইমানদার, বলুন নবীর প্রেমের পাগল আর প্রেমের বলে পার হইবে হাসরের মাজার, প্রেমের বলে পার হইবে হাসরের মাজার, নবীর প্রেমের পাগল যারা তারাই ইমানদার, বলুন নবীর প্রেমের নবীর ভালোবাসা ব্যতীত ইমানদার হওয়া সিস্টেম করছে কে? আমার আল্লাহ বলেন রে দুনিয়ার মানুষ তোমরা যদি আমাকে পেতে চাও আমাকে পাওয়ার ট্রান্সমিটার হলো আমার বন্ধু, বন্ধুর সাথে ভালোবাসা করো, ভালোবাসা করলে আমারে সহজে পাইবা, বন্ধুর সাথে ভালোবাসা করছে যারা আসুন তালাশ করি আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির জীবনে, জুনায়েদ ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিলেন, ভালোবাসা করেছে আমার আল্লাহর কথায় নবীর সাথে, জোরে জোরে কন সুবহান, জুনায়েদ বাগদাদি ভালোবাসতো, কিভাবে সম্পর্ক করেছে ট্রান্সমিটার দিয়ে আমার আল্লাহর সাথে, ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিলেন জুনাইদ, পালিত পালোয়ান খিবেনা ফাডালি বাদশা কয় জুনাইদ রে এত খাওয়া তোরে খাওয়াইলাম, এত বেতন তোরে দিলাম, এখন তুই যে কত বড় পালোয়ান হইলে এটা তো দেখলাম না তোর শক্তিটা, বাদশা ঘোষণা দেন আমারে যদি কেউ হারাইতে পারে, বোঝানোর জন্য বলছে আমাদের দেশে হিসাব 50,000 টাকা পুরস্কার যদি কেউ হারাইতে পারে পৃথিবী জুড়ে, নোটিশ দিয়ে দেন, হ্যান্ডবিল পোস্টার ছেড়ে দেন, বাদশাহ লাল অক্ষরের লেখা দিয়া পোস্টারিং করছে আমার পালোয়ান জুনাইদকে হারাইতে পারলে 50,000 টাকা পুরস্কার, কিন্তু একজন লোক আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, বাচ্চারা কান্দে বাবা গো খানা কি দিবানা, বাচ্চাদের চেহারার দিকে তাকাইলে আওলাদে রাসূল সহ্য করতে পারে না, বাড়ির থেকে বেরিয়ে গেলেন 3 দিন পর্যন্ত যখন বাচ্চাদের মুখে খানা দিতে পারি না, এ মুখ আর বাচ্চাদেরকে দেখাইব না, বেরিয়ে গেছেন রুজির সন্ধানে কিন্তু কোথাও রুজির অবস্থা মিলতেছে না, সুবিধা পাইতেছে না, হঠাৎ দেখে নোটিশ করে রাখছে জুনাইদকে হারাইতে পারলে 50,000 টাকা পুরস্কার পাবে, বলতেছেন এই জীবন আর রাইখা লাভ নাই, সন্তানের মুখে যখন খাবার দিতে পারি না জুনাইদের সাথে লইরাই আমি মহিরা যামু, বাদশা বাদশা কি 3 দিন খাওন নাই আরো টেনশন, বাচ্চাদের খাওন নাই তো এই যে টেনশন একবারে হাঁটতে পারে না, তোমার জুনাইদের সাথে আমি কুস্তি লড়বো, বাদশা কই লড়বি না মরবি, কই লড়িবে মরি মানে লাগায় দেখেন না মারে কে মরে কে জিতে, কই জুনাইদের তো দেহস নাই দেখা যা, গেছে জুনাইদের ঘরে যাইয়া দেহে বাবারে হাতি দি হাতি, মশার মতো এক ব্যক্তি পাশে গিয়া বলতেছে জুনাইদ তুমি, হ্যাঁ আমি তো তোমার সাথে লড়বো, জুনাইদকে লড়তে আইছেন নাকি মরতে আইছেন, আমার আঙ্গুলের দাগ কা সইতারবেন, এটা খেলার দিন বোঝা যাবে দিন তারিখ হোক,
দিন তারিখ হয়ে গেল আগামী শুক্রবার দিন জুমার নামাজের পরে আপনার এই প্যারেড ময়দানেই ধরেন বড় ময়দানের নাম বললাম হাজার হাজার লোক বীর করছে ইরাকের জমিনে আর জুরাইদের সাথে কুস্তি লড়বে এইটা জানি কেমন বীর হাজার হাজার মানুষ জুমার পরে হাজির যায়া উপস্থিত হলেন যিনি আওলাদে রাসূল ঠিকমতো হাঁটতে পারে না লোকেরা কয় হাই হাই হাতির সাথে মশা কি খেলা দেখবো আজকে এই খেলা তো জমবে না কেন আসলাম খামাখা আচ্ছা আসছি যখন দেখাই যায় এবার লেফারি বলতেছে আচ্ছা ভাই সাহেব আপনি কি মরতে আইছেন কেন আপনি কথা বলবেন আইন মতে মরলে তো আমি মরবো আপনার তো কিছু নাই লেখা হয়েছে জুনাইদের সাথে আমি কুস্তি লড়বো সুযোগ দেন আপনি বাঁশি বাজান তো বাঁশি বাজানোর আগে জুনাইদ দাঁড়ায় রয়েছে একদিকে আওলাদে রাসূল দাঁড়িয়ে আছে আরেকদিকে এবার আওলাদে রাসূল বলতেছেন জুনাইদ কুস্তি লড়ার আগে দুইটা কথা বলার সুযোগ দিবি জুনাইদ বলেন কি কথা বলবি আয় আমার পাশে আয় জুনাইদের কানে কানে যাইয়া বলে জুনাইদ রে যে নবী না হইলে তুই হইতি না জুনাইদ যে নবী না হইলে কুল কায়নাতের কিছু হতো না আমি সেই নবীর বংশধর আমি আওলাদে রাসূল মনের ব্যথা লইয়া কুস্তি লড়তে আইছি আসলে পেটে বাত নাই রে জুনাইদ আমার ব্যথা কে শুনবে আমার মাসুম নিষ্পাপ বাচ্চাগুলো না খাইয়া ঘুমায় আমি মা বাবা হইয়া খানা মুখে দিতে পারি না সেই লজ্জায় ঘর থেকে বেরিয়ে আসছি ভাবলাম কুস্তি লড়ে জীবন দিয়ে দিব যেহেতু বাচ্চাদের মুখে খানা দিতে পারি না হ্যাঁ জুনাইদ তুমি কি পারবে আওলাদে রাসূলের সাথে নতি স্বীকার করে আওলাদে রাসূলের মুখে হাসি ফুটাইয়া দিতে আমার নবীর ভালোবাসার পরিচয় দিতে কি পারবে জুনাইদ বলেন এই ভাবি যখন আওলাদে রাসূল আমার কানে কানে কথাগুলো বলতেছেন এমন সময় শুনি মদিনার কামলেওয়ালা নবী আমারে ডাকতেছেন মদিনার কামলেওয়ালা নবী মদিনার থেকে ডাকে জুনাইদ পারবি রে আমার ভালোবাসায় আমার আওলাদের মুখে হাসি ফুটাইতে এমনি করে জুনাইদ দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়েছে আল্লাহু আকবার নবী পাওয়ার ভালোবাসা হলো আলি আল্লাহ পাওয়ার ভালোবাসার ট্রান্সমিটার হলো আমার নবী নবীকে যদি ট্রান্সমিটার বানাইয়া আমার আল্লাহকে ডাক দিতে পারেন ডাইরেক্ট অলি হইয়া যাইতে পারবেন এক একজন আল্লাহর অলি হাসনের ময়দানে 40,000 মুরিদ ভক্তবৃন্দকে সাফায়াত করে জান্নাতে নেওয়ার অনুমতি দেওয়া হবে ডাকতেছে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই ডাকতেছে কি ডাক এ লেফারি বাঁশি বাজাও লেফারি বলেন জুনাইদ গো তুমি কাঁদো কেন কি কথা বলছে এরে লেফারি কি বলেছে তুই প্রশ্ন করিস না বাঁশি বাজাও আইন মতো বাঁশি বাজাও খেলা শুরু হবে জুনাইদ বলতেছেন বাঁশি বাজাও লেফারি বলেন না আমার কিছু বোঝা দরকার আছে এরে লেফারি দেরি করিস না রে আমার মদিনার কামলে ওয়ালা নবী ডাকতেছে বাঁশি যখন বাজাইল আওলাদের রাসূল নবীর আওলাদ আঙ্গুলটা যখন জুনাইদের গায়ে লাগাইল জুনাইদ ইয়া রাসূল আল্লাহ বলে চিত হয়ে জমিনে পড়ে গেছে লোকেরা বলেন মানি না মানি না মানি না দাও না গো আমার নবীর ভালোবাসা যার উসিলাই এত কিছু পাইলা এই নবীর ভালোবাসা দিতে কেন তোমাদের বেজাল হইয়া যায় আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হাইরে নবীর প্রেমের নবীর প্রেমে বস করনি দল তো দেই ফেলে নবীর প্রেমে বস করনি দল তো দেই ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হাইরে নবীর প্রেমের পাগল হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করাইল তারে ফেরেশতার দলে ঠগলো না জিতলো আচ্ছা কোন নবী রাসূল থেকে শুরু করে কোন ব্যক্তি ফেরেশতারা গোসল দিছে এমন কোন খবর পাইছেন আপনারা কাকে দিছে এ নবীর পাগল হানজালা শহীদ হলেন নাপাক শরীরে নবীর প্রেমে মাতলা পাল্টাইয়া দিছে
আমার আল্লাহ নাপাক শরীরে জমিনে পাড়া দিলে কবিরা গুনাহ হয়। ফেরেশতারা কয় খোদা গো হানজালা যে দৌড় দিল কবিরা গুনাহ তো হবে। আমার আল্লাহ কয় এই ফেরেশতারা কবিরা গুনাহ লেখার খাতা বন্ধ কর, আমার বন্ধুর প্রেমে হানজালা দৌড় দিয়েছে, আমি মাসলা পাল্টাইয়া দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ জিন্দাবাদ। বলতেছিলাম আমার আল্লাহ বলেন দে দে হানজালারে যাইতে দে, ওদের জমিনে যাইয়া হানজালা ডাকে কই গো কে বলেছো আমার নবী নাই, আমার নবী যদি না থাকে আমি কার জন্য বেঁচে থাকবো। যুদ্ধ শুরু হয়ে গেলে হানজালা শরীক হইয়া নিজের জীবন দিয়ে দেয়। এবারে যুদ্ধ থেমে গেলে গোসল দেয় কাকে? আমরা যারা মরি গোসল দেয়, কিন্তু শহীদদেরকে গোসল দেওয়া যায় না। হানজালা শহীদ, হানজালার বিবি ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ আমার বিবিকে, আমার স্বামীকে, কিন্তু আমি হানজালার বিবি, নতুন বিবি, ও আল্লাহর বন্ধু আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না, আমার স্বামীকে কিন্তু গোসল দেবেন কেন না পাচ্ছিল। আমার নবী বলেন ঠিক আছে তালাশ করো, খুঁজে পায় না। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দেন, সাহাবীরা রে না জানি আমার হানজালারে কাফেররা নিয়ে গেছে, না জানি অপমান করতেছে হানজালার দেহকে। এমনি সময় জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ হানজালার লাশ আকাশের মধ্যে আছে। আমার নবী আশ্চর্য হয়ে যায়, বলো কি হানজালার লাশ আকাশে কিভাবে গেল? এবার বলতেছেন জিব্রাইল হুজুর আপনি নবীর ভালোবাসায় হানজালা নাপাক শরীরে জীবন দিলে, আমার আল্লাহ হানজালার এই কারবার দেখে সইতে পারে না গো আল্লাহর বন্ধু। আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে হানজালার দেহ আকাশে উঠাইয়া এই দেশের পানি দিয়ে নয় জান্নাতি পানি দিয়ে হানজালারে গোসল করাইয়া কিছুক্ষণের মধ্যে লাশ আপনার সামনে দিবে। রাসূল বলেন বলতে বলতে দেখি হানজালার লাশ আমার সামনে হাজির হইয়া যায়। রাসূল বলেন সাহাবীরা বলেন আমার কাছে লাশ আসার পরেও দেখি হানজালার মাথার চুল থেকে এখনো ফুটা ফুটা পানি জমিনে পড়তেছে। হানজালা নবীর প্রেমে জীবন দিয়ে লাভ হলো না লস হলো? বলতেছিলাম নবী চিনো নবী মানো জারু সিলাই কুল কায়নাত, নবী মানা ছাড়া নামাজে যায় না নামাজ কবুল হবে না। কেন? সিস্টেম করেছে আল্লাহ, যেটা বলতেছিলাম এই তো আইসা গেছি সামনে। ভাই সাহেব আপনাদের কষ্ট হইতাছে? ভালোবাসা দেয় হযরতে জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাই পালোয়ান হইয়া রে বাবা যুবকেরা গো আসো না আমার নবীর ভালোবাসার সাগরে। জুনাইদ বুগদাদি বলেন না না এবার কি হবে আমি জানি, আঙ্গুলটা লাগাইলে আওলাদে রাসূল চিত হয়ে পড়ে গেলেন। লোকজন বলেন মানি না মানি না, এটা তো আমরা সহ্য করতে পারি না মানতে পারি না, আবার লাগানো হোক। আওলাদে রাসূল বলতেছেন হ্যাঁ জুনাইদ, জুনাইদ রে পারবি নি আমার নবীর আওলাদকে খুশি করতে? জুনাইদ চিৎকার মেরে ডাকেন হ্যাঁ আওলাদে রাসূল তুমি হই পেও না, আমি সব বিলীন করে দিয়েছি নবীর প্রেমের সাগরে। আবার আঙ্গুল লাগাইলে জুনাইদ ইয়া রাসূলুল্লাহ বলে পড়ে যায়। এইভাবে তিনবার যখন জুনাইদ জমিনে পড়ে গেল ঘোষণা দেওয়া হলো জুনাইদকে পরাজয় করেছে আওলাদে রাসূল বিজয়ী হয়েছে, সমস্ত পৃথিবী যেন খুশি হয়ে যায়, পশু পাখিরা সব যেন খুশি হইয়া যায়, মদিনার কামলে ওয়ালা নবী খুশি, সব খুশি হবে কিনা বলুন? জুনাইদ মাথা নিচে করে নিজের বাড়ির দিকে যাইতেছে, লোকেরা লজ্জা দিচ্ছে জুনাইদ রে বাদশার দরবারে আর যায় না, মজার খানা আর পাবি না, মোটা অঙ্কের বেতন তোকে আর দিবে না, এই দরবারে গেলে তোকে আর থাকতে দিবে না। জুনাইদ দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাকে রে উপস্থিত লোকেরা ও আজকের এই খেলার মাঠের দর্শকেরা শোনো, আমি আর এই বাদশার দরবারে যাব না, আমি দুজাহানের বাদশার দরবারে রওনা হয়েছি। জুনাইদ বলেন আমি আর এই বাদশার দরবারে চাই না, আমি রাহমাতাল্লিল আলামিনের দরবারে রওনা হয়েছি। জুনাইদ বলেন
বলেন ওই দিন আর সারা দিন আমি আর কোনো কিছু খাইতে পারি না মনে শান্তি খালি আমার কান্না আসে কোন সময় দেখব মন ভরে শাহে মদিনা রাত্রি আসার নামাজ পড়ে জুনাইদ ঘুমের ঘরে ঘুমিয়ে কাঁদতেছে কাঁদতে কাঁদতে দুইটা চোখ ঘুমের ঘরে চলে গেলে জুনাইদ বলেন একটু পরে দেখি উম্মতের কান্দারি নবী আমি জুনাইদের ঘরে হাজির হয়ে আসা আল্লাহু আকবার জিন্দাবাদ বলতেছিলাম জুনাইদ বলেন আমি দেখি আমার ঘরটা যেন পূর্ণিমার চাঁদের মতো একটা চাঁদ আইসা ঢুকে গেছে আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে ছিলাম ঘুমের মধ্যে স্বপ্নের মতো এখন আমি বাস্তবে রূপ পেয়ে গেলাম আমি সজাগ হয়ে দেখি আমার নবী আমার মাতার পাশে দাঁড়াইয়া ডাকতেছে জুনাইদ আরে আয় আমার মুখে ও চট্টগ্রামের নবীর আশেকেরা নবীর পাগল হও না তোমাকে বুকে লইয়া বলছি রাতের ফুল পার হওয়ার জন্য আমার নবী মদিনার জমিনে শুয়া রইছে ডাকতেছে জুনাইদ আয় আয় রে জুনাইদ আমার আওলাদের মুখে হাসি ফুটাইলি আমি নবী দুতুর জন্য খুশি হয়ে গেলাম এবার আমার নবী একটা পাগড়ি মুবারক জুনাইদের মাথার মধ্যে বানতেছে আল্লাহু আকবার মাথার মধ্যে পাগড়ি লাগাইয়া আমার নবী ঘোষণা দিলেন জুনাইদ রে আজ থেকে তুই পালোয়ান জুনাইদ নয় আজ থেকে তুই সকল আউলিয়াদের মাতার তাজ তাজুল আউলিয়া জুনাই নবী গো তোমার ভালোবাসায় অলি হওয়া যায় বলুন নবী গো তোমার ভালোবাসায় অলি হ নবীর মহব্বত দিয়ে মাওলার সাথে যোগাযোগ করেছে জুনাইদ নবীর মহব্বত দিয়ে মাওলার সাথে সম্পর্ক করেছে জুনাইদ জুনাইদের ক্ষমতা কত হয়েছে আসুন আলোচনায় যাই কষ্ট হইতাছে আপনাদের এটা দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লে আলা সাইয়্যে মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লে মাদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদনা বিয়ানা মাওলানা দিবানি শি মনেরে আমার আর দিও না যন্ত্রণা দিবা নিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা হাইরে দন যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা হাইরে দন হইতাম দনি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লে সাইয়্যিদেনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লে সাইয়্যিদেনা মুহাম্মাদ নবী লানা মুহাম্মাদ নবিয়ানা বালাকাল ওলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসুনাত জামিও খসালিহি সাল্লো বলুন নবীর ভালোবাসা দিয়া জুনাইদের লাভ হয়েছে না লস হয়েছে জুনাইদ কি দুনিয়া নিল না আমার নবীর নিল দুনিয়ার বিজয় নিল না আখেরাতের বিজয় নিল দুনিয়ার বিজয়ের মালা নিল না নবীর ভালোবাসার মালা বলল আমার আল্লাহ সিস্টেমটাই করেছে এইটা লাগিয়া আজকে বাংলাদেশের মানুষ এইভাবে নবীর ভালোবাসা দেয় চট্টগ্রামে বেশি আলহামদুলিল্লাহ এই জন্য চট্টগ্রামে শান্তি অন্য এলাকার চেয়ে বেশি না কম আমরা তো পত্রিকায় দেখি
অন্তন কত যে সন্ত্রাসী কত কিছু, কিন্তু চট্টগ্রামের এমন কোন বিশেষ অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাই না। তারপরে কিছুদিন আগে একটা ভূমিকম্পে জলোচ্ছ্বাসে লক্ষ লক্ষ লোক মারা যায় না এশিয়ার মধ্যে? আমি বুজুর্গানে দিনকে বললাম, হুজুর আচ্ছা আমাদের দেশ তো সাগরের কিনারে, কিন্তু চট্টগ্রাম এলাকায় তো এরকম কোন ক্ষতি একটা ক্ষতিও হয় নাই, ব্যাপারটা কি? বুজুর্গানে দিন বলেন, বাবা এই এলাকার লোকেরা যুবকেরা এখনো আমার নবীরে ভালোবাসে, এবং এই জমিনের মধ্যে শত শত নবী প্রেমিক আল্লাহর ওলিরা ঘুমিয়ে রয়েছে, এই খাতিরে এই দেশে বিপদ হয় নাই। কেন হবে? নবীর ভালোবাসায় বিপদ থাকে না, বিপদ দূর হয়ে যায়। নবীর ভালোবাসায় অশান্তি থাকে না, শান্তি হয়ে যায়। নবীর ভালোবাসায় ইয়াসরিব থাকে না, মদিনা হয়ে যায়। কিভাবে মদিনা হয়? নাম তো ছিল ইয়াসরিব, বালুর দেশ, পাথরের দেশ, নিজের চোখে দেখে আসছি, ফল ফলাদি নাই, ফসলাদি নাই, গাছগাছরা নাই, কি হবে? কিন্তু সোনার নবী, দয়ার নবী যেদিন মক্কা ছেড়ে মদিনায় যায়, মক্কার মানুষ ভালোবাসা দেয় না, আমার নবী বুক ভর্তি ব্যথা, চোখ ভর্তি পানি লইয়া যখন মদিনার সীমানার কাছাকাছি চলে গেল, এটা ইতিহাস সাক্ষী দেয়, নবীর হাদিস শরীফ সাক্ষী দেয়, মদিনার ইতিহাস মদিনার মানুষের জীবনী সাক্ষী দেয়, নবী আসবে খবর পাইয়া গো, মদিনার বুড়া যুবক যা আছে সব যাইয়া একবারে মদিনার সীমানায় দাঁড়াইয়া রইছে, কোন সময় আসবে রে মদিনার কামলে ওয়ালা নবী? এমনকি পর্দার আড়ালের মা বোনেরা পর্যন্ত রান্না বাড়া বন্ধ করে দিয়ে ঘরের কোনায় কোনায় দাঁড়াইয়া রয়েছে। হযরত আবু আইয়ুব আনসারির বিবি, গরিবের বিবি বলে মনকে বড় দুঃখ দীক্ষার দিতেছে, আবু আইয়ুব আনসারির বিবি রে, এত গরিব হইলি নবীর এত বাড়িতে আনতে পারবি না, নবী তো বড় লোকের বাড়িতে চলে যাবে, কারণ তারা তো নবীরে বেশি ভালোবাসা দিবে, আমি কি দিয়ে ভালোবাসা দিব? আমার তো ভালো একটা বিছানাও নাই, আমার তো ভালো একটা ঘরও নাই, আমি তো ভালো খাবারও নবীকে দিতে পারবো না। রে আবু আইয়ুব আনসারির বিবি, শুধু মন ভরে কান্না ছাড়া আর কিছুই নাই। আবু আইয়ুব আনসারির বিবি খালি কান্দে, ও চট্টগ্রামের মা বোনেরা দাও না আমার নবীর ভালোবাসা গো, আমার নবীজি তোমার জন্য মদিনায় শুয়া শুয়া 24টা ঘন্টায় উম্মতি বলে কান্দে। আবু আইয়ুব আনসারির বিবি বাড়িঘর পরিষ্কার করে, রাস্তাটা ঝাড়ু দিয়া কান্দে, মাউত আমি যেই জায়গা পরিষ্কার করেছি তোমার বন্ধুরে একটা কদম লাগাইয়া নিও, আমি যেন হাসুরের দিন বলতে পারি আল্লাহর বন্ধু আমার পরিষ্কার করা জায়গাটার মধ্যে একটা কদম মোবারক লেগেছে, তোমার বন্ধুর পাও মোবারকের সাথে যদি আমার বাড়ির একটা দুলা কলা সম্পর্ক হয়, একে উজিলা করে তুমি আমার মাফ করে দিও। আবু আইয়ুব আনসারির বিবি কান্দে, মদিনার সকল মহিলারা ঘরের কোনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, তাকাইয়া আছে, অপেক্ষায় আছে কোন সময় আসবে আমার নবী, রাহমাতুল লিল আলামিন নবী মক্কা থেকে মদিনায় আসতেছে, আমরা নবীকে ভালোবাসা দেব। এবার যুবকেরা দাঁড়িয়ে আছে, বুড়া বুড়া মুরব্বী বাবারা পর্যন্ত দাঁড়িয়ে আছে, সম্পদশালী লোকেরা দাঁড়িয়ে আছে, আমার সকল সম্পদ আল্লাহর নবীর জন্য দান করে দিব। যার পাঁচটা ছেলে ছিল বাবা দাঁড়িয়ে আছে, আমার পাঁচটা ছেলে আমি রাসূলকে দান করে দেব। আজকে কারা এই মাহফিলের আয়োজন করেছো, আমার নবীর পক্ষে টাকা পয়সা খরচ কারা করেছো, তোমার জীবন ধন্য হয়ে যা। এভাবে দাঁড়িয়ে আছে, কচি কচি বাচ্চারা জিজ্ঞেস করেন, ছোট ছোট বাচ্চারা জিজ্ঞেস করেন, আম্মু লোকেরা কেন দাঁড়িয়ে আছে? মা বুঝাইতেছে, বাবারা রে খবর কি রাখো না, মক্কার পূর্ণিমার চাঁদ, মক্কার সূর্য আজকে মদিনায় উদিত হবে। বাচ্চারা বলেন, তাই নাকি মা? মেয়ে ছোট ছোট মেয়েগুলি বলেন, তাই নাকি মা? ছেলে ছোট ছোট ছেলেরা বলেন, তাই নাকি মা? তাহলে আমরা নবীরে দেখতে যাব। বাচ্চাগুলো হাতে হাত দিয়ে আনন্দ হইয়া যাইতেছে, নবী আসবে নবীকে দেখার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কচি কচি বাচ্চাগুলো যাইতে 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 মদিনার সীমানায় যাইয়া, বলুন তো বাচ্চা মানুষ কোনো দেখবার জিনিস হলে পিছে থাকে না আগে যায়া দাঁড়ায়?
পিছে থাকে না আগে যায়া দাঁড়ায় সকলের আগে যায়া দাঁড়ায় আছে কিতাব বলেন বাচ্চাগুলো যখন আমার নবী কাছাকাছি আইসা পড়ছে নবীর চেহারাটা দেখা যায় হ্যাঁ আজ আছে নবী নবীর চেহারা যখন দেখা যায় বাচ্চাগুলো আর জ্ঞান হারা হয়ে যায় অন্য কোন চিন্তা নাই মায়ের খবর নাই বাবার খবর নাই নিজের খবর নাই বাচ্চা হাতে হাত ধরে একবার সামনে যায় আবার পিছে যায় এমন একটা ঝোল তুলে এমন একটা দুলনার দুলনার ধাক্কার মতো এইভাবে নিজেকে নিজে সামনে দেয় পিছে দেয় আর মিলে নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া বাচ্চাগুলো গান গায় আরে মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে কোন মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে হাইরে যাহারি প্রেমেতে জাহান মা আমিনার নয়নে মনি সৃষ্টি কুলের সেরা যিনি বলুন মা আমিনার নয়নে মনি সৃষ্টি কুলের সেরা যিনি জিন পরি ফেরেশতারা সব পাগল হয়েছে জিন পরি ফেরেশতারা সব পাগল হয়েছে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে হাইরে যা আমার নবী ছোট ছোট বাচ্চাদের কণ্ঠে গান শুনে নবীর চোখের পানি বন্ধ হইয়া যায় আবু বকর রে মদিনারে বাচ্চারা দিয়ে আমার ভালোবাসার গান গা বাচ্চাগুলো নবীকে ঘেরাও করে ফেলেছে চারদিক আল্লাহু আকবার চারদিক গ্রাও করে ফেলেছে আমার নবী চোখের পানি বন্ধ করে দিয়ে বাচ্চাদেরকে টাইনা টাইনা কাছে আইনা প্রশ্ন করলেন ও ছেলেরা মেয়েরা তোমরা কি সত্যি আমাকে ভালোবাসবা মক্কায় আমার জন্ম রে মক্কায় আমারে থাকতে দিল না তোরা কি আমারে থাকতে দিবি বাচ্চাগুলো বলে ইয়া রাসূলুল্লাহ শুধু থাকতে দিব না শুধু ভালোবাসাই দিব না প্রয়োজন হলে আমাদের বুকের কচি কচি রক্তগুলো আপনার নবীর জন্য আমরা দান করে দেব আমার নবী আবার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে মাউত আমার মায়ের দেশ বাবার দেশের লোকের আমারে ভালোবাসা দিল না মদিনার কচি কচি বাচ্চারা আমারে ভালোবাসে মাবুদ গো এই ভালোবাসা তুমি কবুল করবানি আমার নবী বাচ্চাদেরকে কুলে লইয়া দূর করে আর বলতেছে সত্যি তোমরা আমারে ভালোবাসা দিবি বাচ্চারা বলে হুজুর কথা দিলাম প্রয়োজন হলে আপনার ভালোবাসায় আমাদের তাজা রক্তগুলো দিব এবার আমার নবী কান্দে মাবুদ গো তুমি সাক্ষী থাকো মদিনার কচি কচি বাচ্চারা আমারে ভালোবাসে আমি নবীও তাদেরকে ভালোবাসা দিলাম আমার আল্লাহ বলেন বন্ধু আমিও কথা দিয়েছি ফাত্তাবিউনি ইউহিবিকুমুল্লাহ তোমাকে যদি ভালোবাসে এটাই হবে আমার ভালোবাসা যাও আমি কথা দিলাম তোমাকে যখন ভালোবাসা দিয়েছে এই মদিনাকে বালুয়ার পাথরের দেশ রাখবো না এই মদিনাকে আমি সোনার মদিনা বানাইয়া দিলাম আসুন সিস্টেম করেছেন আমার আল্লাহ বুঝার চেষ্টা করুন এ নবীর ভালোবাসার ওয়াস মাত্র শুরু হয়েছিল আড়াই ঘন্টা চলে গেছে আমি আর সামনে বাড়ি না অন্যদিন আসলে বাকি আলোচনা করব এই পর্যন্ত যা আলোচনা করলাম আল্লাহ যেন আমাকে সহ সকলকে নবীর ভালোবাসার মধ্যে যার ভালোবাসায় এত কিছু করেছেন আল্লাহ আল্লাহ যেন কবুল করেন এর পক্ষে যেন আমরা থাকতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দেন সকলে বলুন আমিন।